এই জন্যই প্রসঙ্গটা টানছি, তারপরে আমি টানছি আরো কথা আছে এখানে। এবং যে কয়দিন পর্যন্ত এটা চলবে সেই কয়দিন পর্যন্ত সেই কাফিকে মিনিমাম 3 থেকে 4 লিটার পানি বাড়িয়ে দিতে হবে ভাই। পানি মানে এম দেখা পানি দেওয়ালে না এটা পানি বিরাট বিরাট সময় পানি। আমার কথা বোঝার চেষ্টা করেন দাদা, নিয়ম হচ্ছে স্বাভাবিকভাবে ওই গরুটা যদি 20 লিটার দুধ খায় তাকে 24 লিটার পানি দিতে হবে, মানে পানি খেলে 24 লিটার পানি 4 লিটার পানি বাড়িয়ে দিতে হবে এবং 25 থেকে 30 গ্রামের উপরে যাওয়া যাবে না। এখন প্রশ্নটা হইতেছে যে এইটার মধ্যে যে সামুসটা গেছে 50 গ্রাম এবং দিতে 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 খামারি বিরক্ত হয়ে যায় ঢেলে ঢেলে দেয়, তাহলে যদি এখন আমরা 25 থেকে 30 গ্রাম করে এটা দিতে থাকি এটা শেষ হতে অনেকদিন সময় লাগবে। এই সুবিধার জন্য আমরা মিল্কি মেট নিয়ে আসছি 250 গ্রাম ছোট প্যাক। আচ্ছা যত কমবে ফ্যাটের পার্সেন্টেজ তত বাড়বে, দরকার নেই তো সেই ফ্যাটে আমার দুধও বাড়তে হবে ফ্যাটও বাড়তে হবে। এটার ওখানকার যেহেতু এটা আমাদের সম্পত্তি নয়, এটা আরেকজনের সম্পত্তি, আমাদেরকে দিছে আপনাদের কাছে পৌঁছানোর জন্য, ওরা যে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশন মোতাবেক তো আমাদের কাজ করতে হবে, না তো আমরা রেজাল্ট পাবো না। এটা যদি আমাদের প্রোডাক্ট হইতো তাহলে বলে দিতে পারতাম, কিন্তু ওদের ইনস্ট্রাকশন হচ্ছে যে গরু যত গাভী যত দুধ দিতে তুমি 25 থেকে 30 গ্রামের উপর দিবা, আর দৈনিক মিনিমাম 4 লিটার করে পানি তোমাকে বাড়িয়ে দিতে হবে। একটা মোষের কাছ থেকে আমরা কত লিটার দুধ পাইতে পারি জানা আছে কারো? যে প্রাণীর দুধের পরিমাণ কম হবে তার ফ্যাট পার্সেন্টেজ বেশি হবে। মোষের দুধের ফ্যাট পার্সেন্টেজ কত জানা আছে? গাভীর কত? যেটার আপনার ফ্যাট বেশি থাকবে প্রোডাকশনও কম হবে, সেই ঘটনাটাই ঘটছে। ওটা আপনি গাভী যদি পরিমাণ বাড়িয়ে দেই তাহলে ওটা আপনার ফ্যাট তৈরিতে কনভার্ট হবে, ওর দুধটা ওর ল্যাকটোজেন বলেন ক্যাজিন বলেন ক্যালসিয়াম বলেন যা আছে ওখান থেকে ফ্যাট গুলো সব টেনে নিবে, একদম টেনে নিয়ে ফ্যাট বের করবে, দুধের পরিমাণ পানির পরিমাণ কমিয়ে দিবে, 60% পানি দুধের মধ্যে। হ্যাঁ, তো এই কারণে এই নিয়মটা একটু ফলো করে আপনারা দেন ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না। লং টাইম ব্যাপার, বাজারে এই 250 গ্রাম আছে তো কাকা, এখন 250 গ্রাম হ্যাঁ বাজারে বাজারে এই জাতীয় প্রচলিত যে সব প্রোডাক্ট আছে সবচেয়ে কস্ট ইফেক্টিভ প্রোডাক্ট হলো মিল্কি মিল্কি, কিন্তু আপনার 450 টাকা বা 440 বা 480 টাকা বড়দের তো এই টাকায় কিনতে পারছে, সে যদি 25 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম করে দেয় তাহলে কিন্তু লং টাইম খাওয়াতে পারে। হ্যাঁ লং টাইম, হ্যাঁ তাহলে কস্ট ইফেক্টিভ হচ্ছে না। এটা বোনাস কেনার কত করে এই জাতীয় প্রোডাক্টের? 20 টাকা, 10 টাকা 20 টাকা। হ্যাঁ তাহলে ওটার থেকে এটা সাশ্রয় বেশি না? শুধু জাস্ট বলে দিবেন, জাস্ট শুধু বলে দিবেন ফার্মারকে যে ভাই এটা লিখে দিছি লোভে পড়ে বেশি দিলে কিন্তু লস হয়ে যাবে, একবারে হাঁসের যে ডিম পড়া হাঁসের গলা কাটা হবে, সোনার ডিম একবারে সব, ঠিক আছে লাভ হবে না। এই জন্য প্রয়োজনটা ওইভাবে দিয়ে ভুলে দিবেন আপনি।